কথা হয়ে যায়, ছবি তুলছে। আরে চ, লেট হয়ে গেছে। হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি তোমাদের বন্ধু জায়ান। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে। তো অনেকদিন পর ভিডিও বানাতে বেরিয়েছি, এই ভিডিও না ব্লগ, ভুলভাল বলছি। এই যে একটা ছোট্ট সদস্য, এই যে হাই করে দাও। তো অনেকদিন পর ব্লগ বানাতে বেরিয়েছি, কত নম্বর ব্লগ ভুলে গেছি। তো আজকেরটা ফুড ব্লগই হবে, কারণ অনেকদিন ধরে বাইরে কিছু খাইনি আমি। তো আজকে খুবই খাওয়ার ইচ্ছা। মাস্কটা পরে থাকতেই হবে, কারণ তোমরা তো জানো না অলরেডি কেন মাছটা। তো আজকে যাবো তুফানি বিরিয়ানিতে বিরিয়ানি খেতে। জানি পুরো অন্ধকার হয়ে গেছে, পিছন দিয়ে হর্ন মারছে, ঠুকে দিতে পারে, তো এইটুখানি বলার। তো দেখো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের ওই কথাটা বলার, কি ভি ভি বলে কি একটা অ্যাডভার্টাইজমেন্ট এসছে, পুরো মাথা একদম চেটে নিচ্ছে। সত্যি কথা বলতে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, কি বলবো তোমাদের আর এর থেকে বেশি। তো এই জায়গাটা দিয়ে স্টার্ট করলাম, কারণ এই জায়গাটা একটু মানুষ কম, তো আর অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, তাই যাতে অসুবিধা না হয়। তো দেখতে থাকো ভিডিওটা। তো আর একটা কথা বলার, এটিএম দিয়ে টাকা তুলছিলাম। তো ওই সাইডটা দেখাতে পারতাম, যে তোমাদের বলতাম যে টাকা আমার ছিনুমিনু করছে, কিন্তু দুঃখের বিষয়, এ বাবা কালো হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় ক্যামেরাটা তখন আমি অন করতে পারিনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। আর একটা জিনিস তো দেখেই থাকবে আমার, এখন এদিকে কেউ নেই তাই মাস্কটা খুলছি, ঠিক আছে, আমরাই আছি। এই দেখো মাখন্দ হয়ে গেছে, ঠিক আছে, আর পরে নিচ্ছি মাস্কটা। তো চলো দেখতে থাকো আজকে আর কি কি করব, তো সব দেখাবো, চলো দেখতে থাকো। তো আর একটা কথা বলা, এদের দুইজনকে মানে মাস্ক পরে আছে, যা চোখগুলো আবার কালো হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। মানে একটু আমরা দাঁড়িয়ে যাবো, দাঁড়িয়ে নিই তারপর বলছি। তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, তাই আমরা একটা রাস্তার এক কোণে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, মাস্কটা পরে নিয়ে খুলে যাচ্ছে। তো এদের দুজনকে দেখে রাখো, এরাই আমার পুরো মেন ফ্যামিলি, এরাই প্রত্যেকটা ভিডিওর পিছনে এখন মাস্ক পরে আছে, বুঝতে পারছো। তো তোকে জিজ্ঞেস করো কেমন লাগছে আমার ভিডিওতে এসে, মাস্ক খুলে যাচ্ছে, করোনা হয়ে যাবে তো আমার, না? খুব এক্সাইটেড। আর তাছাড়া এই ভিডিও আসার বাহানে অনেকদিন পরে সাজতে পারলাম, আর তার থেকে তো ট্রিট পাচ্ছি, ওটা আলাদা। আর তোর কোনো টাকা দিইনি, কিন্তু বন্ধুরা মন থেকে বললো, ঠিক আছে, মজা করছি মজা করছি। তো এরকম বকর বকরটা দেখতেই পারবেন, কি করব, খালি রাস্তা, তো চুপচাপ তো যেতে পারি না আমি। তোমরা তো জানোই আমাকে, যারা চেনো, কেমন একটা লাগে না, সেরকম বকর বকর শুনতে পারবি। ওরা গসিপ স্টার্ট করে দিয়েছে, একটু পুরো ঘেমে গেছি, দেখতে পাচ্ছ গরম, আর হেঁটে হেঁটে যাচ্ছে, গাড়ি ফাড়ি নেই, গরিব মানুষ, মজা খাচ্ছে, ঠিক আছে। হাঁটা ভালো, শরীরের পক্ষে ভালো। আর তার মধ্যে কার বাড়িতে হিঙের কচুরি বানাচ্ছে, মানে হিঙের কচুরি বানাচ্ছে, গন্ধ পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল, মনে হচ্ছে দুটো খেয়ে আসি, কিন্তু কাকিমা বা কাকু হয়তো দেবে না। ফালতু কথা বলছি, জানি ফালতু কথা বলছি, কিছু করার নেই না, ভিডিওটাকে বাড়াতে হবে তো, না? তাই এইসব ফালতু কথা বলে একটু বাড়াবার চেষ্টা করছি, ঠিক আছে। এখানে খালি খুলে যাচ্ছে না, বলছে করোনা হয়ে যাবে তোর আজকে। তো গাইস, রাস্তাঘাটে অনেক লোকই বেরিয়েছে, দেখে ভালো লাগছে। আর মেয়েদের সঙ্গে বেরাবেন না, ঠিক আছে, একটু সাউন্ডে প্রবলেম হতে পারে, মেয়েদের সঙ্গে বেরাবেন না, কারণ দেখতে পাচ্ছিলে এর আগে ছবি তুলতে ব্যস্ত ছিল। রাস্তাঘাটে ভালোই লোক, দেখতে পাচ্ছ, অনেক দোকান ফোকানও খোলা আছে। তো চলো, এ দেখো এ দেখো এ দেখো, ভালোই ভিড় ভিড়, আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে পিছনে ভালোই ভিড় আছে, ভালোই, দেখো দেখো। সো গাইস, ফাইনালি চলে এসছে অনেকটাই কাছে, আর মাস্কটা খুলে যাচ্ছে আবারও। ডেস্টিনেশন চলে এসছে, ওই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, বুঝলে। তো গাইস চলে এসছি দোকানে, এই যে দেখতে পাচ্ছ। এখানে একটু ভিড়টা কম আছে, আগে যেরকম ভিড় থাকতো সেরকম ভিড়টা নেই সেরকম। আর এখানে একটা দড়িও লাগিয়ে দিয়েছে, তোমাদের দেখাচ্ছি তারা হচ্ছে দড়িটা লাগিয়ে দিয়েছে এখানে যাতে কেউ সামনে না যেতে পারে। আবার মাঠ খুলে যাচ্ছে, ওখানে দাঁড়িয়ে আছে, এখনো শেষ হয়ে গেছে বলছে, আনতে গেছে তাই দাঁড়িয়ে আছি। তোর ফটো তুলতে হবে না, দাঁড়া তো ভিডিওটা বানিয়ে নি। কি অবস্থা, ভালো মতো ব্লগও বানাতে দেয় না, কি অবস্থা। যার জন্য দাঁড়িয়েছিলাম সেই চিকেনের হাড়ি চলে এসছে, ওই যে দেখো হাড়ি, ওই যে ওই হাড়িটার জন্য ওয়েট করছি, হাড়ি চলে এসছে। এবার কাকাটা দিলে আমি বাড়ি নিয়ে যাবো, কারণ এখানে বসার কোনো ব্যবস্থা নেই, তো বাড়ি গিয়ে খাবো। তো আমাদের বাড়িতে রিভিউটা দেখাবো, ঠিক আছে। তো ফাইনালি হয়ে গেছে, নিয়ে নিয়েছে। এই যে কিছু অনেক কষ্ট, এই যে এখন হাঁপিয়ে গেছি, বাড়ি গিয়ে সব দেখাবো। আর হ্যাঁ, অনেকদিন পর ব্লগটা বানাচ্ছে। আবার নাক খুলে যাচ্ছে, আমার কোনো দোষ নেই, ঠিক আছে, মাস্কটা খুলে যাচ্ছে। তো অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, যদি কিছু মিস্টেক থাকে ক্ষমা করে দেবেন, নেক্সট টাইমে শুধরে দেবো। আরে না খুলিস না ভাই, তাও কি জোরে ওরে কথা বলছে, বলেনিক। তো এবার রিভিউটা পুরো বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে, মানে অসুবিধা হচ্ছে। আরে ভাই নাক খুলে যাচ্ছে খালি, আরে কি ভাই মাস্কটা মানে বলছে যে যে আর আবার জলে কিনে নিয়েছি, কি অবস্থা, এতই গলা শুকিয়ে গেছে, ঘেমে যাচ্ছি, যে প্রচুরই প্রবলেম হচ্ছে। তবুও রিভিউ আমরা করবো। এই কুকুর দেখো, এই পাশ নিচ্ছি, এ দেখো কি হচ্ছে, কুকুরও বলছে ভাই ছাড় এসব, কি করছিস, পাগলামো করছিস, এইসব বন্ধ কর, এইসব বলছি। সো গাইস বাড়িতে চলে এসছি, ঠিক আছে, আমরা দুটোই নিয়েছি আসলে, আর হাফ প্লেট করে নিয়েছি। আর দামটা হচ্ছে চিকেন হাফ প্লেট বিরিয়ানির দামটা হচ্ছে 70 টাকা, আর মাটন হাফের দামও 70 টাকায়, মানে বেশি না, যেটা আছে সেটাই। তো দেখো এবার খাবার রিভিউটা দেখাবো, তো দেখে নাও। তো ঘেমে অস্থির হয়ে গেছি, তো চলে এসছে এখানে একটা লেগ পিসই বটে, এরকম একটা আস্ত পিস আর আলু আর কিছুটা রাইস নিয়ে, মানে আমি যে বাক্স করে এনেছিলাম বাক্সটা নিয়ে এখানে প্লেটে বেড়ে নিয়েছি, ঠিক আছে। তো মাংসটা যথেষ্ট নরম, হ্যাঁ যথেষ্ট নরম আছে মাংসটা। আলুটা একটু টেস্ট করে দেখবো, আলুটা ভেঙে যাচ্ছে, আলুটা একটু গন্ধটা নিতে হয় না, আগে গন্ধটাই নিতে হলে আছে, ভালোই গন্ধ আসছে। তো টাবার টাপ এক গাল খেয়ে নি। এনে ঘাম ঝরছে, ঘাম সমেত খেয়ে নিল, সেটা আমি বলি পুরো সেই লাগছে খেতে। চিকেনটা দিয়ে একটু খেয়ে দেখবো, আর তোমাদের যেটা বলার, এখান থেকে আমি আগেও খেতাম এর আগে, মুখে খাবার আছে কথা বলতে অসুবিধা হচ্ছে, মানে এখান থেকে আমি আগেও খেতাম, তাই আমার জানা কথা এই দোকানটা খুব ভালোই বানায়, আমার তো খুবই ভালো লাগে। 70 টাকা আর কি চাও এর থেকে বেশি, তো আমার তো খুব ভালো লাগে। মাংসটা যথেষ্ট নরম আছে, আর সঙ্গে আমার মুখ দিয়ে ঘামও বেড়াচ্ছে, আলুটা দেখলাম খুব ভালো, রাইসটাও ভালো, মশলাটা তো অবশ্যই বেটার। 70 টাকা এই বিরিয়ানিটা আমার যথেষ্ট ভালো লাগলো। তো অনেকদিন পর বেরিয়ে এক্সপিরিয়েন্সটা ভালোই হলো। তো আরেক গাল খেয়ে আজকের মতো এখানে রিভিউটা শেষ করছি, ঠিক আছে। খুব টেস্ট। তো তোমাদের আগে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। অ্যাড্রেসটা হচ্ছে, যদি তোমরা দেশপ্রিয় পার্কের ওদিক দিয়ে যাও তাহলে হচ্ছে চেতলা, কিসব বলছি আমি, চেতলা কেন হই, চেতলা না, হাজরা মোড়ে ঢুকে বাঁদিকে নিয়ে দেখবে, আবার বাঁদিকে একটা গলি ঢুকে যাচ্ছে ওইদিকে। আর আমি ডেসক্রিপশনে, ওখানে আমি গুগল ম্যাপসের অ্যাড্রেসটা দিয়ে দেবো। সো এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আরও এরকম ব্লগ আসবে, সুন্দর সুন্দর আরও ভিডিও আসবে। আর কেমন লাগলো আজকের ভিডিওটা, দেখো ঘেমে চান হয়ে গেছি, তো একটা কমেন্ট করে জানিও কেমন লাগছে। সো এইটুখানি, ভালো থাকবেন, ভালো রাখবেন, বুম বুম বেবি।